আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী ফার্নিচারে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি আলমারি নিয়ে এসেছি, থ্রি পার্টের চিটাগাং সেগুনের আলমারি। আজকে এই আলমারিটি নিয়ে কথা বলবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। বেল আইকনটা যদি বাজিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, মূল কথায় চলে আসি। আজকে আমরা যে বাসাটিতে আসছি এটা হচ্ছে পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর জালাল ভাইয়ের বাড়িতে। এই থ্রি পার্টের আলমারিটা আমরা আজকে নিয়ে এসেছি। এই আলমারিটার প্রাইসটা আমি আপনাদেরকে শুরুতে বলে দিচ্ছি, এটা হচ্ছে 55,000 টাকা। বাহিরে সম্পূর্ণ চিটাগাং সেগুন এবং ভিতরের কাঠগুলো হচ্ছে গামারি কাঠ। আমরা কিন্তু বাহিরে যে চিটাগাং সেগুনগুলো ইউজ করি, পাল্লার কাঠগুলো কিন্তু সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠ থেকে করে থাকি। আর এই যে ডিজাইনগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো ডিজাইনে আলগা বসানো নাই, এগুলো সবই খোদাই করে হাতের কাজ, মেশিনের কোনো স্পর্শ নেই। আমাদের দক্ষ কারিগর দ্বারা এই যে খোদাই করে নকশাগুলো করা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুলগুলো করা খুব নিখুঁত হাতের কাজ। তো এই যে কার্নিশগুলো 1 ইঞ্চি কাঠ, চৌকি আছে 1 ইঞ্চি কাঠের, ভিতরের গামারিগুলো, ভিতরের সেলগুলো আছে 6 সুতা কাঠ থেকে, মোটা 6 সুতা কাঠ থেকে খুবই মজবুত করে করা। এখন সাপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা মোটা সাপোর্ট দেয়া, উপরে এবং নিচে ম্যাগনেট সিস্টেম করা। আপনার আলমারিটা কিন্তু তালা ছাড়াও কিন্তু আপনার আলমারিটা লেগে থাকবে। তো যাই হোক, এই আলমারিটার প্রাইস হচ্ছে 55,000 টাকা। এই আলমারিটার টু পার্ট এবং থ্রি পার্ট দুইটাই হয়ে থাকে। আপনাদের যদি কারো টু পার্টের লাগে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। টু পার্টের আলমারিটার রেট পড়বে হচ্ছে 35,000 টাকা। তো আজকে আমরা জালাল ভাইয়ের বাসায় এই আলমারিটা দিচ্ছি। উনি কেন আমাদের কাছ থেকে নিলেন, কত টাকা দিয়ে নিলেন, আপনারা ওনার মুখ থেকেই শুনেন। আমি একটু জালাল ভাইয়ের সাথে পরিচয় করা দিচ্ছি। আসেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। উনি হচ্ছে জালাল ভাই, আজকে আমাদের কাছ থেকে উনি আলমারিটা আরও 2 দিন আগে নিয়েছিলেন। আমি একটু ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি তো অনেক দোকান আছে, অনেক মার্কেট আছে, আমাদের কাছে যাওয়ার অর্থ কি, কেন গেলেন বা কি মনে হয় আপনার কাছে যে যে প্রোডাক্টটা আনছেন বা আমরা যে যেরকম দেখাইছি, যেরকম বলছি পালিশের কাজ, কাঠের কোয়ালিটি, আপনি তেমন পাইলেন কিনা? আমি তো এই জিনিসটা কিনবো, অনেক দোকান দেখছি, কয়েক দোকান দেখার পর আপনি মনে করেন যে কাঠের মান আমার একটা রকম মনোভূত হয়নি। তা এই আপনাদের দোকানে যাওয়ার পর দেখার পরে মানে কাঠটা দেখে আমার খুব ভালো লাগলো, যে আসলে এটা অরিজিনাল শাড়ি কাঠের চিটাং সেগুনেরই, সেই জন্য আর কি আমি এটা নেওয়া আর কি। আচ্ছা, আমি তো কাস্টমারকে আমার আলমারির প্রাইসটা সম্পর্কে বলছি, আপনি কত দিয়ে কিনছেন আপনার মুখে একটু বলে দেন। আমি এটা 55,000 টাকা তো নিয়েছি, কিন্তু আপনাদের কাছ থেকে তো কমানোর অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আপনি তো কমাইলেন না। আমাদের তো আসলে প্রাইসটা এরকম ফিক্সড প্রাইসেই আমরা সেল করে থাকি। একটা কথা মনে রাখবেন যে ফিক্সড প্রাইসে জিনিস কিনলে কাস্টমার কোনোদিন ঠকে না। আপনি যখন দামাদামি করে কিনতে যাবেন তখন কিন্তু এই আলমারির দাম চাবে কেউ 80,000, কেউ আপনিও তো অনেক জায়গায় ঘুরছেন। না না, আমি অনেক দোকান দেখছি, অনেক দোকান দেখছি। কথাটা বলছেন যে অনেক জায়গায় 75,000-80,000 টাকা দাম চায়। আমাদের কথাবার্তা এবং কাঠের কোয়ালিটি, কাজের কোয়ালিটি আপনার ভালো লাগছে, বিদায় তো আপনি আমাদের কাছ থেকে নিছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুধু আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে একটু বলেন যে আমাদেরকে বিশ্বাস করা যায় কিনা বা আমাদের কাছ থেকে ফার্নিচার নেওয়া যায়। না না, নেওয়া যায়, কারণ আপনারা যে ধরনের কমিটমেন্ট দিয়েছেন, যে কাজের যে ধরনের বানিশ করার কথা ছিল ঠিক ওই ধরনের করছেন, এই জন্য মনে করি আমরা সবাই এটার প্রতি সন্তুষ্ট আছি। আর ভবিষ্যতে যাতে আমি কিছু কিনা হলে আপনাদের এখান থেকে কিনবো, এটাই আশা করি। আমাদের কাস্টমারের উদ্দেশ্যে বলে দেন, তাহলে আমাদের কাছে কাস্টমার অবশ্যই আপনারা আসবেন, দেখতে পারেন, দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন। আর আশা রাখি যে আপনি যাবেন, আপনার দ্বারা আমরা আরও দুই একটা কাস্টমার পাবো। ভালো হইলে অবশ্যই আপনি বলবেন, যে আর যদি কোনো সমস্যা থাকে তাও আমাদেরকে জানাইবেন, আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে সময় মতো যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা নিজেরাই আয়সা ঠিক করে দিব। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি হয়, যেহেতু কাঠের জিনিস, আমরা সবসময় একটা কথা বলি, কাঠের জিনিসের একটা সমস্যা হচ্ছে যে এইটা প্রকৃতির সাথে কিছুটা পরিবর্তন অনেক সময় হয়। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেটা আমরা নিজ দায়িত্বে কিন্তু ঠিক করে দেবো। পুরো আলমারিটা আপনি একটু দেখিয়ে দেন সবার কাছে। আমি আবার আরেকবার রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ আপনার হয়তো এই আলমারিটা দরকার নাই, কিন্তু কেউ হয়তো এই ধরনের চমৎকার আলমারি বা খুব সুন্দর এই আলমারিগুলো খুঁজছে, তারা পাচ্ছে না। আপনার একটা শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে যারা খুঁজছে তাদের কাছে হয়তো বা পৌঁছে যাবে। তারা আমাদের কাছ থেকে এই আলমারিটা নিলে আমাদের যেমন উপকার হবে তারও উপকার হবে, আর আপনার উসিলায় কিন্তু আমাদের অনেকগুলো লোকের রিজিকের ফয়সালা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হাফেজ নোমান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।